बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीबृंद, आशा करी तुम्हारा सकले भलो आसो। अनलाइन क्लास 2021 आज तुम्हारे एस्टिमेटिंग एंड पोस्टिंग टू विषय कोड 6455 सिविल टेक्नोलॉजी पंचम पर्व द्वितीय क्लास देया हे द्वितीय क्लास आलोचना करा। आलोचना शुरूते ही किसु परिमाप सम्पर्के जानबो आर अवश्यई एई परिमाप समूह आमरा संगे संगे नोट खाताय नोट करबो। एगुलो आमादेर परबर्ती आलोचनाय बा एस्टिमेट करते प्रयोजन हबे, ए कारणे एगुलो आमादेर लिखे रखते हबे। तार बोर्डेर दिके एकटु लक्ष्य राखो, एखाने लिखेछि किसु माप जे 1 इंची समान समान 2.54 सेंटीमिटार, 1 सेंटीमिटार समान समान 10 मिलीमिटार, 100 सेंटीमिटार समान समान 1 मीटार, 1 मीटार समान समान 3.281 फीट, 12 इंची समान समान 1 फीट, 3 फीट समान समान 1 गज, আর 1 গজ সমান সমান 2 হাত। এরপর আরো মাপ আছে, যেমন 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার হয়, 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার। তাই এই মাপগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এগুলো যেমন এস্টিমেট করতে প্রয়োজন রাস্তার বা সড়কের এস্টিমেটে হোক, দালানের এস্টিমেটে হোক, ব্রিজ বা কালভার্ট এর এস্টিমেটে হোক, সকল ক্ষেত্রেই আমাদের এই পরিমাপ সমূহ লাগবে। তা এখন আমি বোর্ড পরিষ্কার করব, যারা এখন পর্যন্ত এই মাপগুলো খাতায় নোট করো নাই, আমি 1 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে তোমরা এগুলো নোট করো, আমি পরবর্তী আলোচনায় যাব। এবং আজকে পরবর্তী আলোচনায় একটি ছোট্ট এস্টিমেট করানো হবে। এখন আমি বোর্ড পরিষ্কার করতে যাচ্ছি। উপর থেকে পরিষ্কার করতেছি, যারা লেখা শেষ করো নাই খুব দ্রুত এটা লিখে নাও। এখন একটি এস্টিমেট করানো হবে। এস্টিমেট করানোর আগে প্রশ্নটা তুলব, 10 ঘনমিটার সিসি কাজে মালামালের পরিমাণ বের করো করতে পারবো। তা প্রশ্ন হলো, 10 ঘনমিটার সিসি কাজে মালামালের পরিমাণ বের করো, অনুপাত দেয়া আছে 1:3:6। তা সিসি কাজ অর্থাৎ সিমেন্ট কংক্রিটের কাজ, এখানে অবশ্যই তিন ধরনের মালামাল থাকবে, যেমন সিমেন্ট, বালি এবং খোয়া। তা সেটা আমরা কিভাবে বুঝবো যে এখানে তিন ধরনের মালামাল আছে, সেটা অনুপাত দেখলেই বোঝা যাবে যে অনুপাত আছে তিনটা, 1টা 2টা 3টা। তাহলে অবশ্যই এখানে 3 আইটেমের মালামাল রয়েছে, এগুলোর পরিমাণ নির্ণয় করতে হবে, অর্থাৎ 10 ঘনমিটারে কি পরিমাণ সিমেন্ট লাগবে, কি পরিমাণ বালি এবং খোয়া লাগবে। এখন আমরা এস্টিমেটে যাচ্ছি, দেওয়া আছে কাজের পরিমাণ 10
ঘনমিটার অর্থাৎ এটাকে কাজের পরিমাণটাকে বলা হয় আর্দ্র আয়তন বা ভেজা আয়তন ইস্টিমেট শুরু করার আগে এটা আগে শুষ্ক আয়তনে পরিণত করে নিতে হবে তাহলে যে অতএব শুষ্ক আয়তন 10 গুণন ভেজা আয়তনের 1.5% ভেজা আয়তনের 1.5% অর্থাৎ 1.5 শুষ্ক আয়তন হবে নির্ণয় করতে হবে সূত্র হলো যে শুষ্ক আয়তন সমান সমান ভেজা আয়তন গুণন 1.50 অথবা এই জায়গায় 1.54 লেখা যাবে 1.50 অথবা 1.54 লেখা যাবে তাহলে এটা গুণ করলে হবে 10 গুণন 1.50 অর্থাৎ 15 আসবে 15 ঘনমিটার তাহলে শুষ্ক অবস্থায় আমাদের কাজের পরিমাণ এখন 15 ঘনমিটার আর ভেজা অবস্থায় ছিল 10 ঘনমিটার এখন আমাদের এই 15 ঘনমিটার থেকে সিমেন্ট বালি এবং কর পরিমাণ নির্ণয় করতে হবে এরপর আমাদের স্টেপ হলো অনুপাতে যোগফল অনুপাত দেয়া আছে 1, 3, 6 এটা হলো যোগফল নির্ণয় করতে হবে 1, 3, 6 যোগ করলে 6 আর 3 2 রেখে 10 এর কোনো একক নেই তাহলে অনুপাতের যোগফল হলো 10 আমরা এই পর্যন্ত স্টিপটা সাজিয়ে নিলাম এখন আমরা মালামালের প্রয়োজনীয় মালামালের পরিমাণ বের করতে পারব তা প্রথমেই আমাদেরকে নির্ণয় করতে হবে সিমেন্ট অর্থাৎ এই যে অনুপাত যে লেখা আছে 1, 3, 6 অর্থাৎ প্রথমটা সিমেন্ট দ্বিতীয়টা বালি তৃতীয়টা খোয়া এটা কখনো উলটপালট করা যাবে না অর্থাৎ সিমেন্ট বালি খোয়া এভাবে সাজিয়ে যেমন বলতে হবে ঠিক তেমনভাবে সাজিয়ে লিখতে হবে তাহলে প্রথমে অতএব সিমেন্ট আমরা ইংরেজি লিখতে পারি বাংলা লিখতে পারি সিমেন্ট সমান সমান তাই এর সূত্র হচ্ছে কাজের পরিমাণ 15 ঘনমিটার ডিভাইডেড তারপর অনুপাতের যোগফল 10 গুণন এই সিমেন্টটা কয় ভাগ আছে সেটা আমরা অনুপাত বা রেশিওতে দেখব বাই করতেছে সিমেন্ট তাহলে সিমেন্ট প্রথম নাই তাহলে এক ভাগ তাহলে এখানে 1 দ্বারা গুণন হবে অর্থাৎ সূত্রটা এরকম কাজের পরিমাণ ডিভাইডেড অনুপাতের যোগফল গুণন অনুপাত অনুপাত অর্থাৎ অনুপাতটা কত আছে প্রথমটা সিমেন্ট আছে 1 এটা এর সাথে আরেকটা বিষয় যুক্ত হবে সেটা একবারই করে দিলে ভালো হবে তাহলে এটা যখন আমরা ক্যালকুলেশন করব তাহলে সিমেন্টটা আমাদের কিসে আসবে ঘনমিটার অর্থাৎ আমরা কাজ করতেছি এখন ঘনমিটার একক হলো এই যে ঘনমিটার লেখা আছে ঘনমিটারে কাজ করতেছি কিন্তু সিমেন্টটা আমরা বাই করব ব্যাগে বা বস্তায় যেখানে কত ব্যাগ বা কত বস্তা সিমেন্ট লাগবে তা বস্তায় যখন আমরা বাই করব গতকালকের আলোচনায় আমি বলেছিলাম বা বলে রেখেছিলাম যে 1 ঘনমিটার সিমেন্ট সমান সমান 30 ব্যাগ হয় 1 ঘনমিটার সিমেন্ট সমান সমান 30 ব্যাগ তাহলে এর সাথে যদি আমরা গুণন 30 দেই সমান সমান একবারে দেই তাহলে এখানে আমাদের সিমেন্ট কত ব্যাগ লাগতেছে সেটা বের হয়ে আসবে তাহলে এটা একটু আমরা ক্যালকুলেশন করি কাজের পরিমাণ 15 ভাগ অনুপাতের যোগফল যোগফল 10 এর সাথে গুণ হবে 30 তার 45 ব্যাগ এখানে সিমেন্ট লাগবে 45 ব্যাগ তাহলে সিমেন্ট এভাবেই গেল বাই করা হলো এরপর সিমেন্টের পরে আসতেছে বালি কাজের পরিমাণ 15 ঘনমিটার ডিভাইডেড অনুপাতের যোগফল 10 গুণন বালি রেশিও কত বা অনুপাত কত দেওয়া আছে 3 বালি হচ্ছে দ্বিতীয়টা 3 তাহলে এখানে হবে 3 ইকুয়াল
তাহলে 10 ভাগ 15 ভাগ 10 এটা তো হবে 1.50 গুণন আছে 3 অর্থাৎ 4.50 এত ঘনমিটার অর্থাৎ বাড়ির ক্ষেত্রে আর একক পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই এখানে যা আছে তাই থাকবে অর্থাৎ এখানে 4.5 ঘনমিটার বালি লাগবে এটা একটু চেক করে দেখি এস্টিমেট হিসাবটা 15 ভাগ 10 গুণন 3 ঠিক আছে 4.5 ঘনমিটার এরপর সিমেন্ট বাই করলাম বালি বাই করলাম তৃতীয় ধাপে আছে কি খোয়া খোয়া এখানে খোয়া ইটের হতে পারে অথবা পাথরেরও খোয়া হতে পারে সূত্র একই কাজের পরিমাণ 15 ডিভাইডেড অনুপাতের যোগফল 10 গুণন এই খোয়ার রেশিও কত কত অনুপাত দেওয়া আছে 6 খোয়ার রেশিও দেওয়া আছে 6 তাহলে এখানে হবে 6 তা গুণ করলে 10 বা 15 ভাগ 10 দেড় 4.5 4.5 9 অর্থাৎ এটাকে গামন যেহেতু এখানে 9 আসবে এটা হচ্ছে 9 ঘনমিটার 9 ঘনমিটার তাহলে এখানে প্রথমে আমরা সিমেন্ট বাই করলাম 45 ব্যাগ দ্বিতীয় ধাপে বালি লাগবে 4.5 ঘনমিটার এরপর খোয়া লাগবে 9 ঘনমিটার তা খোয়াটার এটা বাজারে ঘনমিটার হিসেবে বা সিএফটি হিসেবে কিনতেও পাওয়া যায় মূলত ইট ক্রয় করে নিয়ে এসে আমরা কাজের জন্য খোয়া ভেঙে নেই এই ক্ষেত্রে আমাদের এখানে যে খোয়া 9 ঘনমিটার বের হয়েছে এটাকে আমরা ইট সংখ্যাতে বের করব কতটা ইট লাগবে এই 9 ঘনমিটার খোয়া ভাঙতে এখন কতটি ইট লাগবে তা কনস্ট্রাকশন কাজে বা ইঞ্জিনিয়ারিং কাজে বিভিন্ন সাইজের খোয়া দেওয়া হয় যেমন 1/2 ইঞ্চি খোয়া দেওয়া হয় 3/4 ইঞ্চি খোয়া দেওয়া হয় 1 ইঞ্চি খোয়া দেওয়া হয় অর্থাৎ কাজের ধরন অনুযায়ী খোয়ার সাইজ নির্ণয় করা হয় তা এ কারণেই ইটের সংখ্যাটা এভাবেই মানে ধরতে হবে যে প্রতি ঘনমিটার খোয়া ভাঙতে ইটের প্রয়োজন 300 থেকে 320 টি লাগে 300 থেকে 320 টি লাগে তা এক্ষেত্রে আমরা একটা যে কোনো একটা মাপ কনস্ট্রাক্ট একটা মাপ ধরে হিসাব করব যে আমরা 300 টি ধরে করতেছি যে প্রতি ঘনমিটার খোয়ার কাছে মানে ইটের প্রয়োজন 300 টি অর্থাৎ 9 × 300 9 × 300 = 3×9 = 27 অর্থাৎ 2700টি ইট ভাঙলে আমাদের এই 9 ঘনমিটার খোয়া পাওয়া যাবে তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনায় প্রথমে মাপযোগ সহ বিভিন্ন ধরনের আলোচনা করা হলো পরিশেষে একটি ছোট্ট এস্টিমেট করানো হলো প্রাথমিক ধারণা দেওয়ার জন্য এস্টিমেটের প্রশ্নটি ছিল 10 ঘনমিটার সিমেন্ট কংক্রিটের কাজে অর্থাৎ সিসি কাজে মালামালের পরিমাণ বের করো অনুপাত দেওয়া আছে 1/3 তো এস্টিমেট শুরুতেই আমরা প্রথমে লিখব কাজের পরিমাণ 10 ঘনমিটার এই কাজের পরিমাণটাকে বলা হয় ভেজা আয়তন বা আর্দ্র আয়তন এটাকে শুষ্ক করে নিতে হবে আমরা করে নিলাম শুষ্ক আয়তন হলো ভেজা আয়তন গুণন 1.50 = হচ্ছে 15 ঘনমিটার এরপর অনুপাতে যোগ কম করে রাখবো অনুপাত দেওয়া আছে 1/3 যোগ করলে হবে 10 এরপর পর্যায়ক্রমে সিমেন্ট বালি খোয়া এর পরিমাণ নির্ণয় করব তা সিমেন্ট কাজের পর সূত্রটা একটু ভালো করে দেখো কাজের পরিমাণ এখন কিন্তু ধরতে হবে আমাদের 15 কারণ শুষ্কটারে হিসাব করতে হবে আর্দ্রটা 10 ঘনমিটার এটা করা যাবে না তা কাজের পরিমাণ ডিভাইডেড অনুপাতের যোগফল এই যে অনুপাতের যোগফল গুণন আমরা কি করতেছি সিমেন্ট সিমেন্টটা কত ভাগ আছে বা এই রেশিও কত সিমেন্টটা দেয়া আছে 1 ভাগ বা
এক রেশিও দেওয়া আছে এই জন্য এক দ্বারা গুণ করতে হবে তা গুণ করে আমরা যে পরিমাণটা পাবো সেটা হচ্ছে ঘনমিটারে এককটা বের হয়ে আসছে কিন্তু সিমেন্ট আমাদের বের করতে হবে ব্যাগে তা এক ঘনমিটার সিমেন্ট সমান সমান 30 ব্যাগ হয় এর জন্য আমরা ঘনমিটারের সাথে একবারে 30 গুণন করে দিয়েছি এই ক্ষেত্রে আমাদের 45 ব্যাগ সিমেন্ট প্রয়োজন রয়েছে এরপর বালি ওই সেম একই সূত্র বালি তিন ভাগ রয়েছে এজন্য তিন দ্বারা গুণন করা হয়েছে 4.5 ঘনমিটার লাগবে তৃতীয় ধাপে খোয়া সূত্র একই খোয়া আছে 6 ভাগ এজন্য 6 দ্বারা গুণন করা হয়েছে তাহলে এখানে খোয়ার পরিমাণ 9 ঘনমিটার আর প্রতি ঘনমিটার খোয়ার কাছে ইডের প্রয়োজন 300 টি এই 300 দ্বারা 9 কে গুণ করলে 2700 অর্থাৎ 2700 2700 টি ইটের প্রয়োজন রয়েছে তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে স্টিমেটিক্যাল পোস্টিং টুর দ্বিতীয় আলোচনা এ পর্যন্তই তোমরা অবশ্যই প্রতিটি ক্লাসে বিশেষ করে এই স্টিমেটগুলো খাতায় নোট করবা পরবর্তীতে তোমাদের সুবিধা হবে আর যারা এই ক্লাসগুলো দেখবে অনলাইনে তারা অবশ্যই কমেন্ট বক্সে নিজের নাম এবং রোল নাম্বার লিখবে সেখান থেকেই তোমাদের উপস্থিতি কাউন্ট করা হবে আর যদি কোনো সমস্যা হয় বুঝতে পারো যে কোনো ধরনের সমস্যা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবে আমরা সেটা পরবর্তীতে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব আজকের ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ